হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ তনিমা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছো আজকে আরও একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এটা কিন্তু ইটসেলফ একটা খাবার এর সঙ্গে অন্য কিছু খাবারের প্রয়োজন হয় না যেরকম রাইস বা রুটি কোনো কিছুরই কিন্তু দরকার হয় না এটা ভীষণই টামি ফিলিং আর এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো টিফিন হিসেবে নিয়ে যেতে পারো আর তোমরা ডিনারেও কিন্তু খেতে পারো তাহলে চলো আজকের প্রিপারেশানটা শুরু করে দিই এখানে আমি তিনটে ডিম নিয়েছি এখানে আছে সেদ্ধ করে হাড় ছাড়িয়ে রাখা স্ম্যাশড চিকেন বা শ্রেডেড চিকেনও বলতে পারো এখানে আছে তিনটে মাঝারি সাইজের আলু এটাও আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আমি ডিমের সঙ্গে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার নুন দিচ্ছি সবই পরিমাণ মতো তোমরা যতটা পরিমাণে করবে সেই অনুসারে দেবে তারপর আমি দিচ্ছি বেকিং পাউডার আর আমি দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে আমি খুব সুন্দরভাবে প্রথমে চামচ দিয়ে একটু মিক্স করে নেব তারপর কিন্তু হাত দিতে হবে হাতটা দেওয়ার আগে বা হাত দিয়ে মাখার আগে খুব সুন্দর করে হাতটা কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে মিক্স করে নেব যাতে কোনো লামস না থাকে কর্নফ্লাওয়ার ভালো করে মিশে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ এখানে একটা বড়ো সাইজের টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি সব কিছু দিয়ে আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি একটু স্ম্যাশ করে দিচ্ছি হাত দিয়ে তাহলে কিন্তু কুক হতে খুব সুবিধা হবে টমেটো আর পেঁয়াজটাকে যদি আমি হাত দিয়ে স্ম্যাশ করে দিই এরপর আমি দিয়ে দিলাম সেরের চিকেনটা যেটা আমি হাড় ছাড়িয়ে স্ম্যাশ করে রেখেছিলাম চিকেনটা দিয়েও খুব সুন্দর করে মিক্স করতে হবে মিক্স করতে করতে বলি আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করবার জন্য মিনিমাম তিন মিনিট দেখে তারপর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে আর তারপর বেল বাটনটা প্রেস করে সেটাকে অল করে দেবে আচ্ছা এরপর আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলু দিয়েও আমি খুব সুন্দর করে মিক্স করে নেব সব কিছু দিয়ে সুন্দর করে মিক্স করার পর এটাকে আমি এই পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইম দেব মানে রেখে দেব ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মিক্সচারটা ঢেলে দেবো খুব সাবধানে আস্তে করে ঢালতে হবে মিক্সচারটা ঢালার পরে স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে বা খুন্তে দিয়ে যেটা দিয়ে তোমাদের সুবিধা সুন্দর করে একটু ভালো করে চারদিকে স্প্রেড করে দিতে হবে অয়েল কিন্তু খুব বেশি একটা লাগবে না দেখো আমি সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি চারদিকে এবার আমি ঢেকে দেবো যতক্ষণ না ওই পাশটা কুক হয় মানে তোমরা দেখে বুঝতেই পারবে যে অমলেটটা ছেড়ে ছেড়ে আসছে কড়াই থেকে আর লাল লাল হয়ে গেছে সাইডগুলো এই পর্যায়ে এটাকে উল্টাতে হবে কিন্তু এটা যেহেতু খুবই সফট সেই জন্য আমি কড়াইটা শুদ্ধ একটা ননস্টিক তাওয়াতে উল্টে নেবো বা ফ্লিপ করে নেবো এইভাবে তোমরা হয়তো দেখেছ অনেক রান্নাতেই এইভাবেই ফ্লিপ করা হয় যেহেতু এই অমলেটটা খুবই সফট সেই জন্য আমি সরাসরি ফ্লিপ করতে পারিনি এইভাবে একটা প্লেটে বা তাওয়াতে নিয়ে সেখান থেকে আবার আমি ওটাকে কড়াইতে নিয়ে নিলাম এবং অপর সাইডটাও কিন্তু আমি কিছুক্ষণ ধরে কুক করে নেব আমি আবার অমলেট শুদ্ধ কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং সাইড দিয়ে একটু একটু তেল দিয়ে দিয়েছি ওই পাশটাও ঠিক একই রকমভাবে কিছুক্ষণ ধরে কুক করব। কুক করে সার্ভ করে নিয়ে আমি ফিরে আসছি দেখো আমি প্লেটিং করে নিয়েছি একটু সাজিয়ে দিয়েছি অনিয়ন রিং দিয়ে আর টমেটো সস দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো গার্নিশ করো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও ট্রাই অবশ্যই করবে আমি জানি তোমাদের খুবই ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নি তারা করে নাও আমার রেসিপি লিঙ্কগুলো কিন্তু শেয়ারও করো তাহলে আজকে এখানেই শেষ করছি বাই